একতরফা ওদেরটা পুরো একসাথে বলে দেন, আর আমরা যখন বলি তখন সেগুলোতে আপনাদের জায়গাও জোটে না, তাই তো? ওদেরটা সারাদিন ধরে টিভিতে দেখিয়ে যান, আর আমাদেরগুলো তো জায়গাও জোটে না। প্রথমে আপনাদের আমি বলি কিছু পজিটিভ কাজ। আমরা পুলিশকে বলেছিলাম যারা হোমগার্ড, কনস্টেবল, এসআই নানা রকম আছে অ্যাজ পার নর্মস, যে আমরা 15 বছর যারা কাজ করেছে সে তার জেলায় সে ফিরে যাবার জন্য আবেদন করতে পারে এবং যতটা পারবো চেষ্টা করবো আমরা করবো, কারণ তাদের পরিবার পরিজন আছে, তারাও অনেক কাজ করে দেশের জন্য, রাজ্যের জন্য। প্রায় 50,000 লোক আবেদন করেছিল হোম ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য, কিন্তু কখনো কখনো আপনারা তো জানেন যে ধরুন যে পোস্টটা যে ডিস্ট্রিক্টে আছে সেই পোস্টটা অনেক সময় একটা ডিস্ট্রিক্টে হয়তো কারো বেশি থাকে, একটা ডিস্ট্রিক্টে একটু কম থাকে, ফলে যতক্ষণ সেই পোস্টে আরেকটা পোস্ট না হচ্ছে ততক্ষণ তাকে অ্যাকোমোডেট করা যায় না। কিন্তু তা সত্ত্বেও আমরা কথা দিয়েছিলাম যে আমরা পুলিশের করব এবং আমরা আফটার 15 ইয়ার অফ সার্ভিস পুলিশ পার্সোনেল, এটা আমরা দিস অর্ডার ওয়াজ পাসড বিফোর জাস্ট ফিউ মান্থস এগো, এবং 50,000-এর মধ্যে 35,000-কে কিন্তু আমরা হোম ডিস্ট্রিক্ট করে দিয়েছি। সুতরাং এটা কিন্তু খুব বড় কাজ এবং এটা আমি আপনাদের জানিয়ে রাখলাম। সেম জিনিস প্রাইমারি স্কুল টিচারদেরও নিয়োগ নিয়ে আমরা বলেছিলাম হোম ডিস্ট্রিক্টে আমরা চেষ্টা করব প্রায়োরিটি দিতে, কিন্তু সেখানেও একই প্রবলেম। ধরুন একটা সাবজেক্টে একটা জেলায় এত মাস্টার আছে, আর একটা সাবজেক্টে একটা জেলায় কেউ নেই, ফলে সেই সাবজেক্ট নিয়ে যিনি পাস করেছেন সেই সাবজেক্ট যেখানে আছে সেখানে আমরা কিন্তু কনসিডার করে দিচ্ছি, যে সাবজেক্ট সেখানে নেই তাই দেয়া যাচ্ছে না আপাতত, কিন্তু তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে যাতে কোন পদ্ধতিতে এটা প্রসেস করা যায়। এখানে শিক্ষকদের বাড়ির কাছে বদলি যেটা সেটা হচ্ছে 10,163টা আবেদন জমা পড়েছিল, এটা আমি কিছুদিন আগে বলেছিলাম, মাস 6-7 হবে, এর মধ্যে 6,466 জন শিক্ষকের হোম ডিস্ট্রিক্ট ট্রান্সফার অর্ডার হয়ে গেছে 64%। বাদ বাকি যেটা হচ্ছে কলকাতা বা কাছাকাছি সবাই আসতে চায় তো, জেলাগুলো ফাঁকা হয়ে যাবে সেগুলো এগুলো দেখে দেখে ব্যবস্থা করে করা হবে। সেকেন্ডারি লেভেলে দুরকম আছে, একটা হচ্ছে হোম ডিস্ট্রিক্ট ট্রান্সফার, 5,502 জন শিক্ষক গত কয়েক মাসে বদলি চেয়েছিলেন, এর মধ্যে 3,852 শিক্ষকের হোম ডিস্ট্রিক্টের ট্রান্সফার অর্ডার বেরিয়ে গিয়েছে 70%। আর সেকেন্ডারি লেভেলে মিউচুয়াল ট্রান্সফারের দরখাস্ত জমা পড়েছিল 4,594 জন, এর মধ্যে 4,490 কেসে ফেভারেবল অর্ডার হয়ে গেছে 98%। এটা করে দিয়ে দিও যদি ওরা না পারে করতে। প্রাইমারি শিক্ষকদের নিয়োগ আমি আগেই বলেছিলাম 16,500 পদে নিয়োগ হবে আগামীকাল, আমাদের প্রাইমারি এডুকেশন বোর্ড প্রাথমিক শিক্ষকদের নিয়োগের জন্য রিক্রুটমেন্ট নোটিশ জারি করবেন, ওই যে টেটে যেটা আপনাদের বলেছিলাম আমি, তাই তো আলাপন। ইন্টারভিউ হবে 10-17 জানুয়ারি 2021, আর অ্যাপয়েন্টমেন্ট প্যানেল তৈরি হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব, মানে ডিপেন্ডস অন পরীক্ষা টরীক্ষাগুলো হয়ে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব। আর ওই 31 জানুয়ারি তারিখে আবার থার্ড টেট পরীক্ষাও অফলাইনে হবে, এটা 250,000 আছে তারা পরীক্ষা দেবে, পরীক্ষায় বসবে।